নিউজার্সির নিউইয়র্কে দুই কিশোর কিশোরী গুলিবিদ্ধ হয়েছে। আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিউজার্সি পুলিশ। চিকিৎসকরা বলছেন তারা আশঙ্কামুক্ত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একজন বন্দুকধারী বাঘবিতণ্ডার জেরে তাদের উপর গুলি চালায়। নিউজার্সি নিউইয়র্ক সিটির ওয়েস্ট সাইড হাই স্কুলের এলাকাটি স্কুল ছুটির সময় শিক্ষার্থীদের চলাচলে ব্যস্ত থাকে। প্রায় স্কুল ছুটি শেষে অনেক শিক্ষার্থী স্কুল সংলগ্ন এলাকা সাউথ অরেঞ্জ অ্যাভিনিউয়ে আড্ডায় মেতে ওঠে। বৃহস্পতিবারও স্কুল শেষ করে ওয়েস্ট সাইড হাই স্কুলের ভুক্তভোগী দুই শিক্ষার্থী সাউথ ইলেভেন স্ট্রিটের গোল্ডেন পিজারিয়া ফুড শপে আড্ডা দিচ্ছিল। এ সময় পিজা শপের ভিতরে ওই দুই কিশোর কিশোরীর সঙ্গে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন এক ব্যক্তি। তর্কাতর্কির এক পর্যায়ে ওই ব্যক্তি দুজনকে লক্ষ্য করে গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 15 বছর বয়সী কিশোরের বাহুতে এবং 14 বছর বয়সী কিশোরীর টর্সোতে গুলিবিদ্ধ হন। দুপক্ষের মধ্যে কি নিয়ে ঝগড়ার সূত্রপাত হয় তা জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, রেস্টুরেন্টের ভেতরে দুপক্ষের মধ্যে ছোটখাটো শোরগোল তৈরি হয়। এ সময় গুলির শব্দে সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকেই দিকবিদিক ছুটতে থাকেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এ সময় আহত কিশোর ও কিশোরীকে উদ্ধার করে ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তারা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে কর্মকর্তারা। এমন চাঞ্চল্যকর ঘটনায় বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়েছে গোল্ডেন পিজারিয়া রেস্টুরেন্ট। এদিকে ঘটনায় জড়িত সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। ইতিমধ্যে তারা ঘটনাস্থল ও আশপাশের নিরাপত্তা ক্যামেরার ধারণকৃত ফুটেজ পর্যবেক্ষণ করছে। পিঙ্কি আক্তার, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।